আল্লাহ কোরআনে বললেন, আমি জিন এবং ইনসান এই দুটি সম্প্রদায়কে পৃথিবীতে পাঠিয়েছি, উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। এই উদ্দেশ্যের পাশাপাশি আল্লাহ দুটি জায়গা তৈরি করেছেন, একটি নাম, একটি জায়গার নাম হলো জান্নাত, অপর জায়গাটির নাম হলো জাহান্নাম। জান্নাতে কারা যাবে? জান্নাতে আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা বান্দি যাবেন যারা পৃথিবীতে আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন করে আল্লাহকে রাজি করতে পেরেছেন, আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রেখেছেন রহমতের দয়ার জান্নাত। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নাম বানিয়েছেন তাদের জন্য যারা পৃথিবীতে আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন করলো না, এক কথায় যারা আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কঠিনতম জাহান্নাম। বাবাজি, আমরা জীবনে বহুবার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, বক্তা সাহেবের কাছ থেকে বহুবার শুনেছি যে আল্লাহ আমাদেরকে পৃথিবী পাঠিয়েছেন উদ্দেশ্য বান্দা ইবাদত করবে, অথচ এই ইবাদত কাকে বলে, ইবাদতের সংজ্ঞা কি আমরা এখনো বিপুল পরিমাণ মানুষ আমরা জানি না। যে মূল ইবাদতের সংজ্ঞা কি, দেখুন ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম। সব একটু কথা বলুন, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নামই হচ্ছে ইবাদত। আপনি একজন চাষী, আপনার চাষের পিছনে যতক্ষণ সময় অতিবাহিত করবেন ওটা ইবাদতে শামিল হয়। আপনি একজন ব্যবসায়ী, আপনার ব্যবসা যদি হালাল হয় ওই ব্যবসার পিছনে যতক্ষণ সময় অতিবাহিত করবেন ওটাও ইবাদতে শামিল হয়। আপনি এই শীতের সময় বাজার থেকে আপনার মায়ের জন্য একটা চাদর কিনেছেন, আপনার স্ত্রীর জন্য একটা চাদর কিনেছেন, আপনার আব্বার জন্য একটা লেপ কিনেছেন, এগুলো সব কি? সব ইবাদত। তবে সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে, আমরা সবাই জানি, কি বলুন তো, জানেন না সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত কোনটি? নামাজ। এই জায়গাটা হচ্ছে ঈদগাহ ময়দান তো, কি আপনারা কি আপনারা কি এতে কাপে নিয়ে চিত করেছেন নাকি যে হুজুর কত কত বলবো না? এই দেখেন, যদি আপনারা এতে কাপে নিয়ে করেই থাকেন কিছুক্ষণের জন্য ভেঙে ফেলেন, একটু কথা বলেন, এটা ঈদগাহ ময়দান, এখানে কি হয়? নামাজ হয়। তো শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ পড়াও ইবাদত, আবার এই নামাজ না পড়াও ইবাদত। আশ্চর্য কথা, নামাজ পড়াও ইবাদত আবার নামাজ না পড়াও ইবাদত। যারা নামাজ পড়ে না ওরা তো মনে করতেছে বহুত দিন পরে একটা হুজুর পেয়েছি, যে নামাজ পড়াও ইবাদত না পড়াও ইবাদত। হ্যাঁ, তাহলে যারা নামাজ পড়ে না ওরা তো আল্লাহর রহমে অসুবিধা নেই না? আগে ব্যাখ্যা শুনতে হবে, নামাজ পড়াও ইবাদত না পড়াও ইবাদত, এর ব্যাখ্যা হলো সূর্য যখন ওঠে, সূর্য যখন মাথা সোজা আসে, সূর্য যখন অস্তমিত যায়, কটা সময়ের কথা বলেছি বাবা? তিনটে। সূর্য যখন ওঠে,
সূর্য যখন মাথা সোজা আসে, সূর্য যখন ডোবে, এই তিনটে সময়ে নামাজ পড়া যাবে না। এই তিনটে সময়ে নামাজ না পড়াটা যেমন ইবাদত, আবার সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটাও তেমন, বলুন বলুন, এখন এটা শিক্ষিত জমানা, কম্পিউটারের জমানা। অনেকে প্রশ্ন করে যে হুজুর, বান্দা হয়ে আল্লাহর ইবাদত করতে হবে কেন? কেন আল্লাহর ইবাদত করতে হবে? কেন আল্লাহর উপাসনা করতে হবে? আমি তার কয়েকটা দিক বলছি। যুবকেরা, মায়েরা, বোনেরা যারা জেগে আছেন, আমি অনুরোধ করব আমার কথাগুলো শোনার জন্য। বান্দা হয়ে কেন আল্লাহর ইবাদত করতে হবে? কেন আল্লাহর উপাসনা করতে হবে? কারণ কি? বাবাজি, আমি এখানে বক্তৃতা রাখছি, আল্লাহ না করুক শ্রোতাদের ভিতরে কোন একজন শ্রোতা এখন হঠাৎ করে ও সেন্সলেস হয়ে পড়ে গেল, ওর প্রচন্ড দমের কষ্ট হচ্ছে, শ্বাসের কষ্ট হচ্ছে, এবং লোকটা ধনী লোক, আমরা কি তাকে এখানে ফেলে রাখবো না তার জন্য কোনো, তার জন্য কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করবো? একটা ট্রিটমেন্টের ব্যবস্থা হবে। তো যেহেতু উনি ধনী ব্যক্তি, ওনার ট্রিটমেন্ট যাতে দ্রুত হয়, ট্রিটমেন্ট দ্রুত করাতে গেলে হসপিটালে কিন্তু ট্রিটমেন্ট দ্রুত হয় না। ট্রিটমেন্ট দ্রুত হয় কোথায়? নার্সিংহোমে। এখন আমরা বাবা, তোরা যদি বাদাম খাস আমার কিন্তু অজে ভুল হবে বাবা, কারণ ওটা এমন একটা লোভনীয় জিনিস, আমার হয়তো কিসে কি হবে তার ঠিক নেই, এখন খাস না পরে খাস। তো বাবাজি, যেহেতু তিনি ধনী ব্যক্তি, তার ট্রিটমেন্টটা যাতে দ্রুত হয়, আমরা তাকে নিয়ে কলকাতার কোন একটা নামি দামি নার্সিংহোমে ভর্তি করে দিলাম। যেহেতু তোমার শ্বাসের কষ্ট হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, মানে যে ডাক্তারই ট্রিটমেন্ট করুন না কেন, ট্রিটমেন্ট শুরু হবে অক্সিজেন দিয়ে, ঠিক বলছি না ভুল বলছি? যেহেতু দমের কষ্ট হচ্ছে, শ্বাসের কষ্ট হচ্ছে, যে ডাক্তারই ট্রিটমেন্ট করুন না কেন, ট্রিটমেন্ট শুরু হবে কি দিয়ে? অক্সিজেন দিয়ে। আচ্ছা বাবা, নার্সিংহোমের বেডে শুয়ে যদি ভদ্রলোক অক্সিজেন নেন, বিনিময়ে নার্সিংহোম কর্তৃপক্ষকে টাকা দিতে হবে না হবে না? হবে। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, প্রতিদিন 100 টাকা করে খরচ নার্সিংহোমের বেডে শুয়ে যদি ভদ্রলোক অক্সিজেন নেয়, দিনে যদি 100 টাকা করে গুনতে হয়, তাহলে ওই ভদ্রলোক যদি 1 মাস নার্সিংহোমের বেডে শুয়ে অক্সিজেন টানে, খোকা গুনতে হবে কত? 3000। মাসে যদি 3000 যায়, ভদ্রলোক যদি 1 বছর নার্সিংহোমের বেডে শুয়ে অক্সিজেন টানে, কত? 36000। এখন গড়পত্তায় মানুষ হায়ার পাচ্ছে কত? 50-60। তো ওই কমটা ধরি, 50টা ধরি, ভালো করে হিসাব করবা। 1 বছরে যদি নার্সিংহোমের বেডে শুয়ে অক্সিজেন টানার কারণে নার্সিংহোম কর্তৃপক্ষকে 36000 টাকা গুনতে হয়, 50 বছর যদি নার্সিংহোমের বেডে শুয়ে অক্সিজেন টানে, গুনতে হবে কত? বাড়ি গিয়ে হিসাব করবা, এখন হিসাব করতে হবে, একটা মোটা টাকা তো। আচ্ছা বলুন তো বাবা, পৃথিবীতে যে অক্সিজেন নিয়ে বেঁচে আছে, এই অক্সিজেনটা কার? সবাই জবান খুলে একটু বলা যাবে? আরো জোরে বলবো, মাসের শেষে আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে কোন বিল টিল আসে নাকি যে আব্দুল সালাম তুমি একটু ঘন ঘন টেমেছো, তোমার বিল বেশি উঠেছে, আর আব্দুল করিম তুমি একটু সলো সলো টেমেছো, তোমার বিল কম, এরকম আসে আছে নাকি? বাবা, আল্লাহর দেওয়া ফ্রি পয়সার অক্সিজেন নিয়ে পৃথিবীতে মাতব্বারি করব, আল্লাহর দেওয়া ফ্রি পয়সার অক্সিজেন নিয়ে পৃথিবীতে দাদাগিরি ফলাবো,
আল্লাহর দেওয়া ফ্রি পয়সার অক্সিজেন নিয়ে পৃথিবীতে জীবন যাপন করব, জ্ঞানমান ব্যক্তি হিসাবে কি বলে আল্লাহর ইবাদত করতে হবে না হবে না? নাম্বার টু, কেন আল্লাহর ইবাদত করতে হবে? আমরা গরমের মৌসুমকে অতিক্রম করে ঠান্ডার মৌসুমে আমরা পদার্পণ করেছি ভাই। গরমের সময় যদি পর্যাপ্ত পরিমাণে গরম না পড়ে আমরা যেমন শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ব, তেমন প্রচুর ফসল আছে যে ফসলগুলো গরমের সঙ্গে সম্পর্ক, যে ফসলগুলো মার খাবে। তাহলে ফসল যদি না হয় সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাহলে মোদ্দা কথা হলো, গরমের সময় পর্যাপ্ত পরিমাণে গরম চাই, আবার ঠান্ডার সময় পর্যাপ্ত পরিমাণে, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ঠান্ডা চাই ভাই। আল্লাহ যাদের টাকা দিয়েছে একটা 10-12 ঘর গরমের সময় ঠান্ডা করে দেবে, ঠান্ডার সময় গরম করে দেবে, একটা মেশিন লাগায়, ওর নাম কি? এসি মেশিন, এয়ার কন্ডিশন। ওইভাবে বসতে নেই বাবা, মিনিমাম মেশিনটার দাম 30-32 হাজার টাকা। একটা 10-12 ঘর গরমের সময় ঠান্ডা করে দেবে, ঠান্ডার সময় গরম করে দেবে, 32 হাজার টাকা দিয়ে মেশিন কিনতে হবে। আপনি যখন ইউজ করবেন মাসের শেষে তখন একটা ইলেকট্রিক বিল আসবে। আচ্ছা ভাই, সারা পৃথিবীতে তাপ সৃষ্টি করার যত মেশিন আছে সব মেশিন যদি আপনাদের এই গ্রামে আনা হয় আর সব যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহর সূর্যের যে তাপ আমরা আমাদের দেন, আমরা উপভোগ করি, আপনাদের সারা পৃথিবী নয় এই টোটাল এই গ্রামটাকে 1 মিনিটের জন্য সেই তাপ দিতে পারবে? কথা বলেন না। এখন আমরা যে ঠান্ডা উপভোগ করছি সারা পৃথিবীতে, ঠান্ডা সৃষ্টি করার যত রেডার আছে, যন্ত্র আছে, সব যদি এই গ্রামে ছেড়ে দেওয়া হয়, যে ঠান্ডা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, 1 মিনিট আপনাদের গ্রামে এই ঠান্ডা দিতে পারবে না? এই বিশাল এসি মেশিন টাকা, আরো জোরে বলুন আল্লাহ, ফ্রি পয়সার এসি মেশিন, ফ্রি পয়সা। জ্ঞানমান ব্যক্তি হিসাবে কি বলে আল্লাহর ইবাদত করতে হবে না হবে না? নাম্বার থ্রি, যেখানে বসে আছেন এটা আমার বাপের সম্পত্তি, আমি এখানে একটা বিল্ডিং বানিয়েছি, আমার উদ্দেশ্য এই বিল্ডিংটা ভাড়ায় দেবো, মাসে 50,000 টাকা করে ভাড়ার টাকা পাবো। কিন্তু এই বিল্ডিং যাকে ভাড়ায় দিলাম, যিনি ভাড়ায় নিলেন, 50 বছরের ভিতরে আমাকে 50টা টাকাও ভাড়ার টাকা দেয়নি। বিল্ডিং এর মালিক আমি না আপনারা, দায়িত্বটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা বলুন ওই ভাড়াটিয়াকে রাখবেন না তাড়াবেন? কি ভাই আপনার কথা বলো না, তাড়িয়ে দেবে। জমিন আল্লাহ, ভাত আল্লাহর নেয়ামত, পানি আল্লাহর নেয়ামত, সবজি আল্লাহর নেয়ামত, বাতাস আল্লাহর নেয়ামত, আল্লাহর সূর্যের তাপ নিয়ে জীবন যাপন করার পরেও আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার উদ্দেশ্য মাফিক জীবন যাপন না করিস, তুই যদি আমার ইবাদত না করিস, তোর মতন খরিদ্দারের আমার দরকার নেই, আমার জমিনটা ছেড়ে দিয়ে বেরিয়ে যা। আমার কথা বুঝতে পারছেন না? বুঝছেন না? আল্লাহর জমিন ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়ার কোন রাস্তা টাস্তা আছে না? এতটা কথা বলার পরে এবারে আপনাদেরকে বলছি, বলুন এটা ঈদগাহ, এখানে দুটো নামাজ হয়, এক হয় ঈদুল আজহার নামাজ, আর হয় ঈদুল ফিতরের নামাজ। এই দুটো নামাজ এখানে হয়, বলবেন আজকের এখান থেকে 10-20 বছর আগে এত মাহফিল হতো না, এখান থেকে 20 বছর আগে এত আলেম ওলামা ছিল না, এখন ওয়াজের সংখ্যা বেড়েছে, বক্তার সংখ্যা বেড়েছে। বলবেন বাবা এখনো পর্যন্ত আমার সমাজে নারী পুরুষ নির্বিশেষে বেনামাজি আছে না নেই? বাবা তোরা আমার আল্লাহ জমিনটা ছেড়ে দে ভাব। আল্লাহ জমিন ছেড়ে
ছেড়ে দে আল্লাহর জমিন। আল্লাহু আকবার। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আফসোসের সঙ্গে বলছি, সারা পৃথিবীতে মুসলমান মা খাচ্ছে, ঠিক না বলুন? সারা পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব আছে আর? কেন মার খাচ্ছে? বান্দা যখন আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে যাবে, আল্লাহ ওই সময় জালেম বাদশা দিয়ে শায়েস্তা করবে। আমরা নামাজ পড়ি না, অধিকাংশ মানুষ নারী পুরুষ নির্বিশেষে, আমি জানি না আপনাদের গ্রামের হাল হকিকত।